বিভিন্ন জেলাতেও চলছে করোনার প্রতিষেধকের বুস্টার দেওয়ার কাজ। নদিয়ার কল্যাণীর পরিবার কল্যাণ কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়ার জন্য সকাল থেকে বেশ ভিড় চোখে পড়ে। আজ প্রথম দিনে 50 জনকে কোভিশিল্ড এবং 50 জনকে কোভ্যাক্সিনের ডোজ দেওয়া হলো। বুস্টার ডোজ পেয়ে বয়স্ক নাগরিকরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কল্যাণী মেডিকেল কলেজ ও জওহরলাল নেহরু হাসপাতালের কোভিড টিকাকরণের সঙ্গে যুক্ত নোডাল অফিসার ডাক্তার অয়ন ঘোষ জানিয়েছেন, কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 9 মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আজকে কি বুস্টার নিলেন? হ্যাঁ বুস্টার নিলাম। কোথায়? এসএমএইচ অফিসে কল্যাণীতে। কি মনে হচ্ছে, কি ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ নেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ অনেকদিন আগে নেওয়া। ফার্স্ট ডোজে কি মনে হচ্ছে, কি কতটা স্বস্তি পেলেন? কতটা কতটা স্বস্তি পেলেন? পুরোটাই স্বস্তি পেলাম ফার্স্ট ডোজ নেওয়াতে, মানে বুস্টার ডোজ নেওয়াতে পুরোটাই স্বস্তি পেলাম। আজকে বুস্টার সমস্ত জায়গার মতো কল্যাণীতেও শুরু হয়ে গেছে। সকালবেলাতেই আমরা প্রচণ্ড উৎসাহ দেখতে পেয়েছি এবং আমাদের জেএনএম, এসএমএইচ অফিস, কল্যাণী পৌরসভা, কয়েশপুর পৌরসভা সব জায়গাতেই আমাদের বুস্টার ডোজ চালু হয়ে গেছে। কতজনকে দেওয়া হবে আজকে? আমরা প্রায় অনেকজনকেই দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকদিনই লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি প্রায় 700 থেকে 800 জনের মতো করে অবশ্যই আমরা দেব এবং সেটা বিভিন্নভাবে ছড়িয়ে দেবো, যাতে কিনা খুব একটা জায়গায় খুব বেশি ভিড় না হয়। তবুও ভিড় হচ্ছে, কোভিড বিধি অনেক সময় লঙ্ঘিত হচ্ছে, কিন্তু সেটাকে আমরা যতটা সম্ভব বারবার করে প্রচার করে অ্যাওয়ারনেস করে সেটাকে ঠিক করার চেষ্টা করছি।